বলবি বল কেন খাতার পাতা চিড়েছিস বল দেখো পাপিকে শাস্তি দিলে পাপ মানে না মা দুর্গা তো পশু মেরেছিল ওতে ওনার পাপ হয়েছিল বলো আরে মা পাপি আমি মা পাপি আমাকে মারো 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 কি হচ্ছে এসব রাগামদি রাগামদি দেখো না দেখো না আমার বাবা কি বলছে আমাকে রতন তুমি এখানে কেন রাগামদি আমি আমার পাওনা শাস্তি নিতে এসেছি তো অনেক পাপ করেছি আমি আমি ওকে বলছি আমার শাস্তি দাও কিছুতেই শাস্তি দিচ্ছে না কিছুতেই দিচ্ছে না আপনি বলবেন যে এত ভালো কেন মেয়েরা এরকমই হয় রতন সেটা বোধ হয় তোমার জানা নেই স্বামী যতই দোষ করুক না কেন তার বউ কখনোই তাকে শাস্তি দিতে পারে না তাই না তাই শাস্তি দিতে পারে না মানে স্বামী যা 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 ইচ্ছে করুক তাকে মেয়েরা তো শাস্তি দিতে পারে না তাহলে কি হবে তুমি বলো তোমার ঠাকুরকে আমাকে শাস্তি দিতে আমার পাপ কমেনি তুমি আমাকে বলো তুমি আমাকে শাস্তি দিতে বলো তোমার রতন কি হচ্ছে কি এসব হয়নি এখনো হয়নি রাঙা বৌদি এবার হবে এবারই তো চালবো আসল চাল তুই যেখানে যাস আমি তোকে ধরবই আমি অমুকে আর কখনো কষ্ট দেব না কখনো না কখনো না দিদি আমি 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 সব সময় তুমি একটা কথা আমার হয়ে বলছো না না আমাকে তুমি একদম বিশ্বাস করতে পারছো না বিশ্বাস করে যাবে আমি সত্যি পাল্টেছি আমি আমি পাল্টাতে চাইছি আমি আরো পাল্টাবো আমি ওমর কোনো ক্ষতি করবো না আমি 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 ওকে আমি টাকা বলি টাকা বলি তুমি তো বিশ্বাস করো আমি সত্যি বদলাতে চাই আমি আমি সত্যি বদলাতে চাই টাকা বলি সত্যি বদলাতে চাই আমি বদলাতে চাই কি করে কি কখন
ক্ষমা করবেন বৌদি, আসলে আমি মাথা ঠিক রাখতে পারছি না। আমি চলে যাবো এখান থেকে, জানেন তো এত খারাপ মানুষ আমি। না চন্দ্রা, আমি চলে যাবো, আমি আমি চলে যাবো এখান থেকে, আমি এখানে থাকবো না, আমি সারা জীবনের মতন যাবো না। আমি আমি সম্পূর্ণভাবে নিজেকে চন্দ্রা আমি পাল্টে এখানে ফিরে আসবো, সম্পূর্ণভাবে পাল্টে। আমাকে ক্ষমা করে দাও। আমার কথা শোনো, আমার কথা শোনো, যেও না। আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলে গেলে তুমি। চল চন্দনা, রতন অভিমান করে চলে গেলেও তাকে ঠিক বাড়ি ফিরবে দেখিস। এখন চল, পরে পরে জল ঢালার ব্যবস্থা করতে হবে তো। ঢালবো আমি, প্রহরে প্রহরে জল ঢালবো। ঠাকুর যে আমার কথা শুনেছে গো, কথা শুনেছে, আমার অমর বাবার মতি ফিরেছে। আমি ঢালবো, আমি আমি জল ঢালবো, আমি জল ঢালবো ঠাকুর। আমি আমারও কলার হার। কি বলে কিছু বোঝা যায় না, রাতের বেলা যত সব ঝামেলা। যা তো ভালো কথা ফেরত দেওয়ার ব্যবস্থা করো, নইলে
আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি, আমি আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি আমি চুরি করিনি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোর বড় তো বলেছিল সে ভালো হতে চায়, এই তার নমুনে? বিশ্বাস করো আমাকে ফাঁসানোর জন্য এই চেত অমর বাবা আমার থানায় রেখে গেছে। ওসব নাকে কাঁদুনি ছাড়ো চন্দনা, সোনার গয়না আদায় পরেই ছাড়বো। বন্ধ করলি তা আমি তো ভাবলাম তুই কিছু বলবি, তা কিছুই তো বলছিস নি গো। কেল্লা মার দিয়া ভাই, কেল্লা মার দিয়া। এক মাসে জুয়া খেলার টাকা আমি জোগাড় করে নিয়েছি, আমি যতই হারা না কেন টাকা ফুরবে না। আমি এক মাসের জন্য কি করে জোগাড় করলি দেখবি দেখবি। জিতে নিয়ে যত ইচ্ছে ছুঁয়ে দেখ না, কেউ বারণ করেনি। তুই এগুলো দিয়ে খেলবো? বাজি রেখে খেলার জন্যই তো অনেক কষ্ট করে বুদ্ধি খাটিয়ে রোজগার করেছে ভাই, এগুলো এক ঢিলে দুই পাখি মেরেছে আজকে। এদিকে টাকাও হাতে এলো, এদিকে চন্দনাও ফাঁসলো।
বল তোর তোর দম আছে ভাই হ্যাঁ একদিনে এতগুলো গয়না আজ এমন একটা দিন খেলার আগে একটু ফুর্তি করবো না কিনে রতন সে তো করতেই হবে ভাই নে নে বোতল খোলা আরে গয়নাগুলো নিয়ে কি করছিস পকেটে নিয়ে কি বসতে পারবি নাকি ওরে তোর গয়না কেউ নেবে না রে এখানে আমরা ছাড়া আর কে আছে রাখ রাখ ওখানে রাখ রেখে বোতল খোল আমরা সকলেই তো এখানে ছিলাম এতগুলো গয়না নিল কখনো চুরিটা করলেই বা কিভাবে আমাদের সকলের চোখের সামনে দিয়ে ওভাবে কথা বললে হবে না ও আর ওর বর মিষ্টি কথার মানুষ নয় গো ও চাপ দিলে ঠিকই কথা বেরোবে ভুল করবো না কেন কেউ বিশ্বাস করছো না কেন কেউ বিশ্বাস করছো সেই সময় তবে কি এমনি চাল চলেছি কেউ ধরতে পারবে না যে গয়না আমার কাছে কোথার থেকে এলো সবসময় যত্ন করি কপালে এরম দাও জুটবে না রে